নমস্কার দর্শক বন্ধুরা সবাই ভালো আছেন তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম এই যে এটা ব্রাকার ব্লাউজ কিন্তু আমার মতো এরকম ফিটিংস আপনি পেতে পারেন পেছনে দেখুন এখানে দেখুন কোনো ডুরি নেই ডুরি না থাকা সত্ত্বেও ব্লাউজটা কতটা ফিটিংস হলো তো কী করে কাটিং করলে এবং সেলাই করলে এ ধরনের ফিটিংস আপনিও পেতে পারেন সেটা জানতে হলে কিন্তু ভিডিওটা অবশ্যই দেখতে হবে তাহলে চলুন দেরি না করে শুরু করি কি করে ব্লাউজটা কাটিং করতে হয় একটু দেখে নিই আর ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ করবো যারা নতুন আছেন আমার চ্যানেলে ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করি বন্ধুরা এই ब्लाउজটা করার জন্য আমি শুধুমাত্র 78 সেন্টিমিটার কাপড় নিয়েছি আর এই যে কাপড়টা আছে এর চওড়া কিন্তু ভীষণ কম তবুও কিন্তু আমি এই কাপড়টা দিয়ে ब्लाउজটা করে দেখাবো যেহেতু এটা রিকোয়েস্টেড ভিডিও উনি যে মাপটা দিয়েছেন সেই মাপ অনুসারে কিতো করার চেষ্টা করব এখানে ब्लाউজের লেন্থ উনি 14 দিয়েছেন তো যেহেতু ব্লাউজের সাইজটা হলো 40 সেই ক্ষেত্রে কিন্তু ব্লাউজের লেন্থ কখনো 14 হতে পারে না ন্যূনতম আপনাকে সিক্সটি নিতে হবে আপনার হার যতই কম হোকটা কেন তো এখানে দেখুন ওনার টোটাল মাপগুলা কি চেস্ট আছে ফর্টি কোমরটা দেখুন এখানে আছে থার্টি এইট পয়েন্ট টু যেহেতু এতটা বড় সাইজ এখানে কিন্তু ফোরটিন কখনোই হতে পারে না স্লিভস দেখুন ওনার সেভেন ইঞ্চ লম্বা আছে আর মুহুরি আছে ফোরটিন ইঞ্চ আর শোল্ডার লিখেছেন টু পয়েন্ট ফাইভ ইঞ্চ হয়তো উনি শোল্ডার পোটির কথা বলছেন সেলাই করার পর কমপ্লিট হওয়ার পর যে শোল্ডারের পরটি থাকে হয়তো উনি সেটার কথাই বলছেন তাহলে আমি আমার অনুসারে ডিপ নেক ব্লাউজ সেলাই করে দেখানোর চেষ্টা করবো যেভাবে আছে কিন্তু আমি এখানে লেদ ফোরটিন নিচ্ছি না যেহেতু ব্লাউজের সাইজ বড় আছে এখানে কটেন কিন্তু কখনোই হতে পারে না হাইট আপনারা যতই কম হোক না কেন মিনিমাম থেকে আপনাকে নিতে হবে বাট কাটছি কাপড়টাকে দুভাজ করে আমি নিয়ে নিয়েছি তো এখান থেকে ওপেন সাইড দেখুন আর এখানে যে সুতো আছে না এগুলোর জন্য কিন্তু আমি কাপড়টাকে উল্টো দিক নয় ভাও দিক থেকে আমি এটাকে এখানে মাপগুলো নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে তা না হলে কি হবে ক্যামেরাতে বোঝায় বারো তার জন্য বাইরের দিক থেকে নিচ্ছি আপনারা কিন্তু অবশ্যই উল্টো দিক থেকে নেবেন তো লম্বা দেখুন আমি কিন্তু এখানে টোটাল ব্লাউজের ফল সিক্স ইঞ্চ নিয়ে নিচ্ছি সিক্স ইঞ্চ লম্বাকে আমি সরাসরি মিলিয়ে নিচ্ছি আপনার হাইট খুব বেশি হলে কিন্তু আপনি আরো বেশি নিতে পারেন এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নিলাম আমি এটা দেখুন ডিপ নেক ব্লাউজের অনুসারে নিচ্ছি শোল্ডার আমি এখানে সাড়ে পাঁচ নিয়ে নিচ্ছি টু ফোল্ডে দেখুন পেছনের পার্টটা আছে তাহলে সাড়ে পাঁচ নিলে এখানে যথেষ্ট হবে এর থেকে বেশি নেওয়ার এখানে দরকার নেই যেহেতু উনি আমাকে বলেননি ডিপ নেক হবে না বোট নেক হবে না হাই নেক কিছুই বলেননি তার জন্য আমি উনার মাপ অনুসারে দেখাচ্ছি আর বগলটা দেখুন এখানে আপনি পনেচ ছয় নেবেন যদি আপনার বগল খুব কম হয় সেখানে পনেচ ছয় আর খুব বেশি হলে সিক্স সিক্স নিয়ে নেবেন এখান থেকে সাড়ে পাঁচ নিয়ে দাগটা গিয়ে আমি সোজা করে নিচ্ছি আমি কিন্তু সবসময় এইভাবেই করে থাকি দেখুন যতখানি বুক আছে তার চার ভাগের এক ভাগ প্রথমত আমি এখানে ছিল তার এক চার ভাগের এক ভাগ হলো টেন এরপর টুইস আমি এক্সট্রা নিয়ে নিলাম এর থেকে বেশি নেওয়ার এখানে কোনো দরকার হয় না এরপর বগলের জন্য দেখুন যদি আপনি বগলটাকে একটু লুজ রাখতে চান তাহলে পনে দুই নেবেন আর ফিটিংস রাখতে চাইলে আপনি দেড় নিয়ে নেবেন নিয়ে আপনি নর্মাল সবসময় যেভাবে আমি শেপটা দিয়ে থাকি সেই অনুসারে এখানে আপনি দিয়ে দেবেন তো আমি কিন্তু এখানে ডাইরেজ নিয়েছি যদি আপনি স্লিভলেস করতে চান তাহলেও কিন্তু আপনি ডাইরেচ রেখে দেবেন এরপর দেখুন দাগটাকে এইভাবে নিচের দিকে নামিয়ে আসতাম এরপর দেখুন টোটাল যত ওখানে বুক আছে তার থেকে হাফ পিস কমিয়ে আমি কোমরের জন্য নিয়ে নিচ্ছি এভাবে নিলে কি হয় আলাদা করে কোমরের জন্য কোনো মাপ নিতে হয় না এখান থেকে সম্পূর্ণ মাপটা আপনি পেয়ে যাবেন এরপর দেখুন গলার চওড়া এখানে টু ইচ নিচ্ছি গলার চওড়া এর থেকে বেশি নেবেন না যদি পেছনে ডুরি করতে না চান ডিপটা আপনার মতো আপনি নিতে পারেন আমি এখানে সাড়ে দশ নিয়ে নিলাম সারা দশ ডিপটা নেওয়ার পর নিচের দিক থেকে আপনি আপনার পছন্দ অনুসারে ছড়ানো এখানে আমি তিন নিচ্ছি তিন নিতে পারেন বা একটু বেশি বা কম নিতে পারেন অসুবিধে হবে না এরপর কোনি করে দাগটাকে আমি দেখুন মিলে নিলাম এবার এখানে যেই কোনো ডিজাইন আপনি নিতে পারেন দেখুন নর্মাল শেপ দিলে আপনি এইভাবে করবেন যদি মনে করেন আপনি পেছনে খুব বেশি ছড়ানো করতে চান তাহলে দেখুন একদম উপর থেকে এইভাবে দাগটাকে নিয়ে আসবেন যতখানি খুশি আপনার পছন্দ অনুসারে আপনি ছড়িয়ে দিন কোনো অসুবিধা নেই কিন্তু উপরে আপনি টুইস রাখবেন এরপর এখান থেকে সামান্য একটুখানি এক সুতা আপনি বা দেড় সুতা ডাউন করে কোনা কোনি করে মিলে দেবেন তাহলে দেখুন শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনাটা অনেকটা কমে যাবে এরপর কোমরের জন্য সিক্স দাগ কাটলাম উপরের দিকেও আমি সিক্স ইঞ্চ উঠিয়ে নেব এভাবে করলেই হবে টিকেনার জন্য বা সিক্স এন্ড ইস উঠা উঠিয়ে নিল কারণ কোনো অসুবিধে নেই তো পেছনের পাঠ কিন্তু আমার সম্পূর্ণ হয়ে গেছে এবার যেভাবে দাগটা আমি দিলাম সেই অনুসারে পেছনের পাঠ কেড়ে নিচ্ছি দর্শক বন্ধুরা যদি আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বাটনে ক্লিক করে যাবেন এইভাবে প্রতিনিয়ত আমার চ্যানেলে আপনার নিত্য নতুন ভিডিও পেতে থাকবেন পেছনের পার কাটিং করার পর টিকেনের জন্য কাট লাগিয়ে রেখে দেবেন এবার দেখুন হাতার যে লম্বা আছে সেই অনুসারে হাতার পাশ আমরা কত নেবো এইভাবে পেছনের পার থেকে আপনি মাপটা নিয়ে নেবেন দেখুন মোটামুটি আমার নাইন ইস থেকে প্রায় তিন সুতা চলে আসলো যতখানি আসলো তার সাথে ওয়ানে সবসময় প্লাস করবেন ডিপ নেক হলে তো আমি এখানে টেন থেকে তিন সুতা বেশি নেব। এক প্রয়োজনে বেশি নেবেন কখনোই কিন্তু কম নেবেন না তাহলে আপনার কিন্তু কখনো কাপড় কম হবে না তো দেখুন তাহলে হাতার জন্য কাপড়টাকে আমি চার ভাঁজ করে নিচ্ছি আমাদের আলাদা কাপড় জয়েন করতে হবে এ ধরনের কাপড়ে সবসময় জয়েন করতে হয় উনার হাতার লম্বা আছে সেভেন ইঞ্চ তো প্রথমে সেভেন নিলাম কিন্তু সেলাইয়ের জন্য আমাদেরকে আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিতে হবে তার টোটাল আমরা এখানে এইট ইঞ্চ নিয়ে নিলাম দাঁতটাকে প্রথমত লম্বাটা বরাবর করে নিচ্ছি দেখুন এখান থেকেও দাগটাকে বরাবর করে এবার সাইড থেকে জয়েন করতে হবে বলে নিচ্ছি আমি নিচে পেপার রাখলাম আপনাদের বুঝার জন্য চাইলে আপনারা প্রথমে পেপার কেটে এরপর কিন্তু কাপড় কাটতে পারেন তো দেখুন আমি এখানে বোঝানোর জন্য দাগের এই যে কাপড় আছে কাপড়ের বাইরে গিয়ে পেপারে দাগটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি টেন থেকে তিন সুতা আমার এখানে দরকার সেই অনুসারে এখানে দাগটা দিলাম এটাকে আলাদা যখন জয়েন করবো তখন আমরা শেপটা দেবো প্রথমত এখানে পাঁচটা আমরা বরাবর মিলিয়ে নিচ্ছি এরপর দেখুন দাগটাকে সোজা করে এভাবে মিলিয়ে এখান থেকে কতখানি ডাউন করবেন আপনি এখান থেকে ফোর অ্যান্ড হাফ ইঞ্চ ডাউন করে নিন তাহলে খুব সুন্দর হবে এবার দেখুন কোনা কোনি করে এটাকে এভাবে মিলিয়ে নিন তো সময় যেভাবে করে থাকি এখানে একইভাবে করছি এবার দেখুন এখান থেকে আড়াই ইঞ্চ তো যেহেতু কাপড় নেই তবুও কিন্তু বাইরে থেকে শেপটা আমি দিয়ে দিচ্ছি পরে জয়েন করে সম্পূর্ণ শেপটা আমি দিয়ে দেব। এখান থেকে দেখুন এইভাবে মিলিয়ে নিলাম তো মুহুরের জন্য কিছুই করছি না যেহেতু আলাদা জয়েন করতে হবে তার জন্য এইভাবেই রেখে দিলাম তো এবার দেখুন আমি পেপারটা কাটছি না চাইলে আপনি পেপার কেটে রেখে দিতে পারেন আমি শুধুমাত্র কাপড়টা কাটবো কাপড়টা কেটে পরে আলাদা জয়েন করে আমি শেপটা নর্মালি যেভাবে সবসময় দিয়ে থাকি সেভাবে দিয়ে দেব। হাতাটা কেটে আমি শুধু হাতার জয়েন্ট এখানে আলাদা করে রেখে দিচ্ছি পরে আমি এক্সট্রা কাপড় জয়েন্ট এখানে করে নেব এরপর দেখুন আমাদেরকে সামনের পার্ট তৈরি করার আগে এখান থেকে সামনের জন্য আপনাদেরকে হাতায় অবশ্যই মিনিমাম দুই সুতা বা আড়াই সুতা বা তিন সুতো চাইলে সেভ করতে পারেন একটু কাট লাগিয়ে রেখে দেবেন এবার দেখুন সামনের পাটার জন্য কাপড়টাকে দুভাজ করলাম এখানেও দেখুন ডিজাইনগুলো এমনভাবে দেওয়া আছে যা ভীষণ মুশকিল তো দেখুন এভাবে ভালো করে মিলিয়ে পেছনের পাট অনুসারে প্রথমত এখানে দেখুন আমি দাগ দিয়ে দেব। তো যেভাবে আপনার সুবিধা লাগে আপনি কিন্তু সেই অনুসারে আপনার দিকে ঘুরিয়ে কাপড়টাকে রাখতে পারেন আমার সবসময় এইভাবে করতে ভালো লাগে বলে আমি সবসময় এইভাবে রেখে থাকি এরপর দেখুন এইভাবে রাখার পর যেভাবে পেছনের পাট আছে সেই অনুসারে একইভাবে প্রথমে সব দিকে ঘুরিয়ে আমি দাগ দিয়ে দিচ্ছি এবার পেছনের অংশটা আমি সরিয়ে নিচ্ছি এরপর দেখুন এই জায়গাতে আমাকে ডেয়ারিজ এক্সট্রা নিতে হবে যেহেতু ডাইরেক্ট কাপড়ে কাটিং করা হয় তার জন্য সবসময় দেয়ারিজ কাপড় এখানে এক্সট্রা নিয়ে নেবেন যে কোনো সাইজে হোক না কেন এর থেকে বেশি নেওয়ার কোনো দরকার নেই এরপর দাগটাকে আমরা এভাবে যেভাবে পেয়েছি সেই অনুসারে বরাবর করে সোজা করে নিচ্ছি এরপর দেখুন বগলের জন্য অনেকে বলে থাকেন সামনের বগলের শেপ আমি দেই না কেন ডিপ ডিপনেক ব্লাউজের ক্ষেত্রে সামনের বগলের শেপ দিতে হয় না যদি আপনি দিতে চান সামনের বগলের সেপ সেখানে একটা জিনিস আপনাকে অবশ্যই করতে হবে দেখুন এখানে যখন সামান্য এক সুতা বা হাফ সুতা আপনি শেপ এই জায়গা থেকে দেবেন তখন কিন্তু সেই শেপটা আপনাকে বগল নিচের দিক থেকে একটুখানি উঠিয়ে নিতে হবে তা না হলে কিন্তু সামনের বগল আপনার অনেকটা লুজ হবে ফিটিংস ভালো হবে না তার জন্য কিন্তু আমি সামনের ডিপ ডিপনেকে কখনো শেপ দিই না যেভাবে থাকে আমি সেই অনুসারে সব সময় রেখে দিই তাহলে আর আলাদা করে কিছুই করতে হয় না ফিটিংসটা ভীষণই ভালো হয় তো হয়তো অনেকে যারা প্রশ্ন ছিল তারা বুঝতে পেরেছেন তো এরপর দেখুন আমাকে কি করতে হবে সামনের ডিপটা নিতে হবে এখানে সারা সাত নিলে খুব বেশি ভালো হয় যদি আপনি মনে করেন আপনি এর থেকে কম নেবেন 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 বা নিতে পারেন তবে ডিপ ব্লাউজের ক্ষেত্রে কিন্তু বা বড় সাইজের ব্লাউজের ক্ষেত্রে সারা সাত নিলে সব থেকে ভীষণ সুন্দর হয় সামনের দিকে এরপর দাঁড়টাকে সোজা করে মিলিয়ে নিলাম এখানে দেখুন আমিও কিন্তু সব সময় আমার গলার ডিপ সামনের গলা সাড়ে সাত নিয়ে থাকি তো দেখতে পাচ্ছেন এখানে গলার ডিপটা বড় দেওয়া সত্ত্বেও ফিটিংসটা কত সুন্দর হয়েছে এবার দেখুন গলার পাশটা আপনারা কত রাখবেন খুব বেশি ফিটিংস করতে চাইলে এখানে আপনারা ইঞ্চ রেখে দিন খুব ছোট রাখতে গেলে সামনে আর যদি একটু ছড়ানো করতে চান তাহলে পনেতিন রেখে দিন যদি পেছনে ডুরি না থাকে কখনো কিন্তু থ্রি ইঞ্চ দেবেন না তাহলে কিন্তু আপনাদের শোল্ডার পরে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি তো দেখুন আমি এখানে পনেতি নিচ্ছি নিয়ে দেখুন এবার শেপটাকে সামনের দিকে যেভাবে আপনি শেপটা নিয়ে আসবেন সেই অনুসারে কিন্তু সামনে আপনার শেপটা আসবে এবং এখন যে শেপটা দিলাম এভাবে কিন্তু সামনে অনেকটা ভিয়ের মতো হবে যত নিচের দিক থেকে শেপটা আপনি নিয়ে আসবেন তত সামনে রাউন্ড হবে আর যত ভিয়ের মতো রাখবেন তত কিন্তু সামনে আপনার একদম সম্পূর্ণ ভি হবে দেখতে অনেকে এভাবে দিয়ে থাকেন তাহলে একেবারেই কিন্তু ভিয়ের মতো হয়ে যায় ব্লাউজটা পরার পর তো সে সেক্ষেত্রে কিন্তু আপনারা প্রশ্ন করে থাকেন যে সামনে আমাদের ভি হয় কেন তো শেপটা ভালো করে দেন না বলে সামনেই ভি হয়ে থাকে যত ছড়িয়ে দেবেন তত ভালো হবে এরপর দেখুন বাস পয়েন্টের জন্য কটোরির যে মাপগুলা নিয়ে থাকি তার জন্য দেখুন আমি যে মাপটা বের করি আপনি যে কোনো সাইজে ব্যবহার করতে পারেন প্রথমত সিক্সে দাগ কাটলাম একটা এরপর দেখুন আবার পনে ছয়ে যদি আপনার হাইট সাড়ে পাঁচ ফুট নিচে থাকে তাহলে পনে ছয় রেখে দিন আর যদি সাড়ে পাঁচ ফুটের বেশি হয় তাহলে বা সাড়ে পাঁচ ফুট বা পাঁচ ফুট পাঁচ ইঞ্চ সেক্ষেত্রে আপনি এখানে সিক্স ইঞ্চ রেখে দেবেন মানে টোটাল আপনি টুয়েলভ পিস রেখে দেবেন সেলাই মার্জিন সহ তো আমি এখানে পনেরো ছয় নিয়ে প্রথমত দাগটাকে সোজা করে নিচ্ছি এবার হয়তো প্রশ্ন আসবে কটরির জন্য আমরা মাপটা কিভাবে নেব। যতখানি আপনার আপার চেস্ট থাকবে সেই অনুসারে কিন্তু কটরিটা প্রথমত কাটবেন আর ফুলবাস্ট অনুসারে শুধু এক্সট্রা যেটা দরকার সেটা শুধু ফুলবাস্ট অনুসারে নিয়ে নেবেন কটোরির ক্ষেত্রে এছাড়া অন্য কিছুই করতে হবে না তাহলে মাপটা কি করে বের করবেন সেটা আমি আপনাদেরকে একটু ভালো করে বোঝানোর চেষ্টা করছি যতখানি আপনার আপার চেস্ট থাকবে তার দশ ভাগে প্রথমত এক ভাগ নেবেন দেখুন আমি আপনাদেরকে এখানে লিখিয়ে দিচ্ছি তো দেখুন এই যে ব্লাউজটা আছে এই ব্লাউজের আপার চেস্ট হলো ফর্টি তো ফর্টির প্রথমত দশ ভাগের এক ভাগ আমি বের করে নিচ্ছি সেটা হলো দেখুন ফোর তো যতখানি আমি পেলাম তার সাথে আপনি সেম প্লাস করবেন যে কোনো সাইজ হোক না কেন এবার কি করবেন যদি আপনার ফুল বাস্ট একেবারে কম হয় সেক্ষেত্রে আপনি হাফ পিস অ্যাড করবেন এর সাথে যদি আপনার ফুল বাশ নর্মাল হয় সেক্ষেত্রে আপনি পনে এক ইস অ্যাড করে নেবেন এই সম্পূর্ণ মাপের সাথে যদি আপনার একটু নর্মাল থেকে বেশি হয় সেক্ষেত্রে আপনি ওয়ান ইস অ্যাড করবেন খুব বেশি হেভি হলে সেক্ষেত্রে আপনি করবেন যদি যদি খুব বেশি হেভি হয় এই মাপগুলো আপনার নিতে অসুবিধে হয় তাহলে আমি ভিডিওতে সময় যেই মেজারমেন্টটা দিয়ে থাকি আপনি সেই মেজারমেন্টটা করতে পারেন তাহলে কিন্তু আপনার ব্লাউজে কোথাও কোনো পার্থক্য হবে না তো দেখুন আমি এখানে যেই মাপটা পেলাম সেই অনুসারে না করলেও কিন্তু সরাসরি যদি আমি এখানে ডাইনি রেখে দিই কিন্তু একদম পারফেক্ট হবে হবে কোনো না এবার যতখানি পাবেন সেটাকে আপনি হাফ করে নিন দেখুন আমি এইভাবে হাফ করে নিলাম এর মিডেলটা বের করে নিন মিডলটা বের করে নেওয়ার পর উপরের দিকে যদি কটোরের শেপটা খুব বেশি সুচালু রাখতে চান তাহলে ওয়ান ইঞ্চ থেকে তিন সুতা বেশি নেবেন যদি মনে করেন খুব সুচালু আপনি করবেন না তাহলে ওয়ান ইঞ্চ থেকে বেশি বেশি তাহলে দুদিকে কিন্তু আপনি একই রকম মাপটা নে রেখে দেবেন একদিকে কম একদিকে বেশি নেবেন না তাহলে ফিটিংসটা ভালো হবে না তো দেখুন এইভাবে আমি দাগটা দিয়ে মাঝখান থেকে একটুখানি শেপটাকে সবসময় কিন্তু কমিয়ে দেবেন এই জায়গাটাকে তাহলেই কটোরির ফিটিংসটা ভালো পাবেন এবার দেখুন এই দুটো পয়েন্টকে মেলানোর জন্য এখান থেকে আরেকটা মাপ নিচ্ছি আপনি এখানে ফাইভ ইঞ্চ হোক ফাইভ ইন হাফ বা সিক্স যে কোনো জায়গা থেকে মাপ ছাড়াও কিন্তু মিলিয়ে নিতে পারেন তাতেও কোনো অসুবিধে হবে না এভাবে শেপটা দেওয়ার পর কস্ত থাকবে এখানে কতখানি রাখবো দেখুন এখানে মাপ নেওয়া দরকার হয় না তবু চেষ্টা করবেন যেন আড়াই ইঞ্চ থাকে তাহলে ভালো হবে আমি দেখুন এখানে মোটামুটি ফাইভ ইঞ্চ থেকে প্রায় দু সুতা নিচের দিক থেকে শেপটাকে এইভাবে মিলিয়ে দিলাম তো আপনিও চাইলে ফাইভ ইঞ্চ বা ফাইভ অ্যান্ড হাফ ইঞ্চও মিলাতে পারেন তাতে কোনো অসুবিধে হবে না নিশ্চিন্তে আপনি ব্লাউজটি করতে পারেন এবার দুটো পয়েন্টকে মিলিয়ে নেব তার আগে দেখুন সাইড থেকে আমরা এখান থেকে ন্যূনতম তিন সুতা এক্সট্রা নেব যেহেতু আমি ব্লাউজটা উড়েপ করি না ডাইরেক্ট কাপড়ে কাটি ব্লাউজটা পরার পর যেন কোনো টান না হয় কটরের দিকে তার জন্য সবসময় আমি তিন সুতা এক্সট্রা নিয়ে থাকি ন্যূনতম তো আপনাকে নিতে হবে তাহলেই দেখবেন আপনার এই জায়গাতে কোনো সমস্যা হবে না কোনাকুনি করে আপনি এভাবে মিলিয়ে দেবেন তো উপরের অংশ কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল এবার কটনের নিচের অংশ এখানে দেখুন আমি নিয়ে নিচ্ছি সাড়ে চার সাড়ে চার কিন্তু দরকার এখানে হয় না একটু কম নিলে হয় তবু আমি সবসময় একটুখানি বেশি নিয়ে থাকি মিলিয়ে নেওয়ার পর এখান থেকে আপনি হাফ নিচের দিকে ডাউন করে নিন যে কোনো হোক না কেন আপনি এখান থেকে হাফ ডাউন করবেন আর এদিক থেকে যতখানি উপরে উঠবে সেম নিচের দিকে নামিয়ে নেবেন এরপর দেখুন এই জায়গা থেকে পনে এক ইস আপনি উপরের দিকে উঠিয়ে নিন এখানেও যে কোনো সাইজই হোক না কেন এরপর দেখুন যদি উপরের দিকে আমি এক্সট্রা বের করলাম এখানে কিন্তু আমাদেরকে এক্সট্রা একটুখানি বের করতে হবে সাইড থেকে যে দয়ের পার্ট আছে এরপর সেটা আপনারা কতখানি লম্বা নেবেন তার জন্য দেখুন নিচের যেই অংশ আছে তার মিডেলটা একটা দাগ কেটে দাগটা দিয়ে এটাকে কুনাকুনি করে দেবেন কখনই কিন্তু সোজা রাখবেন না তাহলে কিন্তু ফিটিংসটা ব্লাউজের ভালো হবে না সব সময় চেষ্টা করবেন যেন এটা কুনাকুনি হয় ন্যূনতম আপনারা দেড় যেন হয় সেইভাবে কুনাকুনি করে দেখুন এইভাবে মিলিয়ে নেবেন আমি একটু মাপটা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে আমি ন্যূনতম প্রায় এখানে রেখে দিয়েছি তো কটরি পাটার সাথে এই পাটটা কিন্তু খুব মূল্যবান এবার জন্য পেছনের পেছনের পাট পাট নেবেন নিয়ে অনুসারে তার চৌরা অনুসারে একটা প্রথমত দাগ কাটবেন এর চৌড়া অনুসারে কিন্তু এরপর কি করবেন নর্মাল করে প্রথমত এইভাবে একটা শেপ দিয়ে দিন দাগটা কেটে এখানে কিছুই করতে আমরা শুধু জাস্ট একটু এভাবে হালকা করে একটু শেপ প্রথমত দিয়ে দিন এরপর দেখুন মাঝখান থেকে আমি মাপটা নিচ্ছি এখান থেকে মাঝখানে আমি নিয়ে নিচ্ছি এখানেও ফাইভ বিস না নিলেও হয় একটু কম নিলেও হবে কোনো অসুবিধে নেই তবে একটু বেশি নিলে ভালো হয় থেকে সোজা করে নিলাম এখানে এখন আর আমি কোনো মাপ নিচ্ছি না এখান থেকে একটু কোনাকুনি করে দিচ্ছি কারণ ফিটিংসের দিক হবে তাই অতখানি বাড়তি রাখার দরকার নেই তার জন্য একটু কোনাকুনি করে দিলাম এরপর দেখুন যেভাবে দাগটা পেলাম সে অনুসারে কিন্তু আমি এখানে কেটে নিচ্ছি যেভাবে ব্লাউজের কাপড়টা কাটছি আমি কিন্তু একইভাবে আস্তর কেটে নেবো আপনারাও একইভাবে আস্তর কেটে নেবেন তবে এখানে একটা কথা বলে দিই আমি কিন্তু কাপড়টা বাইরের দিক থেকে ভাও দিক থেকে আমি এখানে দাগটা দিয়েছি শুধু আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা কিন্তু এভাবে কাটবেন না ভেতরের দিক থেকে সবসময় উল্টো দিক থেকে কাপড়ে কাটার চেষ্টা করবেন দাগগুলো দেওয়ার চেষ্টা করবেন তবে আমি কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে সেলাই দেখাবো না পরের বিডুতে সেলাই দেখাবো তাহলে তা হলে হলে কি অনেকটা লম্বা হয়ে যাবে কারণ কী করে ডুরি পাইপিন সঠিকভাবে সেলাই করতে হয় রেডিমেডের মতো সেটা কিন্তু আমি খুব ভালো করে দেখানোর চেষ্টা করব আর সম্পূর্ণ ব্লাউজটা ইনভিজিবল কি করে সেলাই করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই আপনারা পরের ভিডিওটা দেখার চেষ্টা করবেন আমি চেষ্টা করবো পরের দিন ভিডিওটা দেওয়ার জন্য সেখান থেকে আপনারা সমস্ত কিছু সেলাইয়ের ব্রাকার ব্লাউজের যত সেলাই আছে সব কিছু কিন্তু আপনারা সেখান থেকে জানতে পারবেন যদি শুধু কাটিং দেখেন তাহলে কিন্তু আপনারা কিছুই বুঝতে পারবেন না কাটিং এবং সেলাই দুটোই কিন্তু দেখার চেষ্টা করবেন এভাবে কাটার পর এই যে অংশটা আছে নিচের দিক থেকে কাট লাগিয়ে রেখে দেবেন তাহলে সেলাই করতে গিয়ে আপনাদের বুঝতে সুবিধা হবে কোন দিকটা উপরে থাকবে এবং কোন দিকটা নিচে থাকবে এবার দেখুন বেল্ট একটি মেপে দেখিয়ে দিচ্ছি এখানে মোটামুটি ফাইভ আর এখানে একটু মোটামুটি সিক্স এর মতো আছে আর এদিক থেকে দেখুন আমার মোটামুটি সাড়ে পাঁচ থেকে সামান্য একটুখানি কম আছে তো এখানে একটুখানি শেপ আমি আরও মিলিয়ে নিয়েছি তা আরো দেখতে বেল্ট আরও সুন্দর লাগবে বেশি নয় খুব বেশি নয় সামান্য একটুখানি দেখুন এইভাবে শেপটাকে দিয়ে দিলাম তো বেল্টের মধ্যে আমাদেরকে আর কিছুই করতে হবে না সম্পূর্ণ ব্লাউজটা কিন্তু এখানে কাটিং করা কমপ্লিট হয়ে গেছে সেলাইয়ের ভিডিও দেখার অবশ্যই চেষ্টা করবো তা না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আশা করি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বিরোধ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবে সুস্থ থাকবে